পিতা পালন করেন। কারণ আমি নিজে সংগঠন করতে করতে এখানে এসেছি, আমি আসার সময় জিজ্ঞেস করছি, আমি 2014-15 2 বছর এখানে এসেছিলাম, তখন এই সরব সদনের এই হাল ছিল না, তখন আমি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলাম। তো আমার আপনাদের হাওড়া পৌরসভার যিনি দীপেন্দুদা আমাদের MMIC, তিনি বললেন যে হ্যাঁ এটা তো তারপরে 2016 রিনোভেট করা হয়েছে। আমরা ছাত্র যুবক করতে গিয়ে দেখেছি যে ছাত্র যুবক যে আবেগ দলের প্রতি, আমাদের শিক্ষক সংগঠনে হয়তো সেই আবেগে কোথাও কোথাও কারুর কারুর মধ্যে একটু খামতি আছে, আমাদের চোখে আরো বিশেষ করে পড়ে এই কারণে, কারণ কি তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল শিক্ষক সংগঠন ধাপে ধাপে প্রত্যেকটা সংগঠন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব সামনে থেকে দেখা অভিজ্ঞতা এবং সৌভাগ্য আমার হয়েছে। তাই আপনাদের কাছে আবেদন করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বিগত 8 বছর ধরে মামাটি মানুষকে সঙ্গে নিয়ে জবে থেকে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, মানে 2011 সাল থেকে তার 48টা প্রকল্প, যে প্রকল্পের ব্যাপারে আমার আগের বক্তারা বিস্তারিত ভাবে বলেছেন, আমি বিস্তারিত ভাবে যাব না, কিন্তু আপনাদের কাছে দয়া করে আবেদন করব, যেহেতু আপনারা প্রাথমিক শিক্ষক এবং অভিভাবকদের সাথে মা বাবাদের সাথে আপনাদের একটা খুব ভালো সুসম্পর্ক এবং দৈনন্দিন জীবনের একটা যোগাযোগ থাকে, তাই আপনাদের কাছে আমার আবেদন যে শুধুমাত্র শিক্ষক সংগঠনের মিটিং মিছিলে এলেই হবে না, আমার দলের যেখানে মালার পাখি যে প্রোগ্রামে ডাকবে সেই প্রোগ্রামে আপনাকে থাকতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 48টা প্রকল্প, যে প্রকল্পগুলো বাংলার 2 কোটি 60 লক্ষ পরিবারের পাশে কোনো না কোনো ভাবে এসে উপকৃত হয়েছে, সেগুলো কিন্তু প্রচার করার দায়িত্ব আপনাদেরও নিতে হবে। এবং আপনারা জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি শিক্ষক শিক্ষিকাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি দেখছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বলছেন যে এখানে বিয়ে নেই, এখানে পে কমিশন নেই, এখানে অমুক নেই, ওখানে তমুক নেই। হ্যাঁ আমরা মানছি।